আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে আমার একটা রেসিপি শেয়ার করতে। এই লকডাউনের সময় সব থেকে মুশকিল হচ্ছে কি খাবো, মানে খিদেটাও বেশি পাচ্ছে সবার, নো ডাউট। তো আজকে আমি একটা রেসিপি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে কুকিজ রেসিপি। এই লকডাউনের বাজারেই ওটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে করতে করতে শিখে গেছি। কী কী লাগছে একবার দেখে নিই আমরা। মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে এটা গুঁড়ো করা চিনি, ময়দা, ওটস, ডিম, বেকিং পাউডার, সোডা, খাওয়ার সোডা যেটা আমরা জানি মিঠা সোডাও বলা হয় সেই মিঠা সোডা, ভ্যানিলা এসেন্স, তেল, ফিলিংয়ের জন্য আমি একটু ক্র্যানবেরি আর একটু চকলেট রেখেছি। তো এবার আমরা শুরু করি। আমার একটা সমস্যা হচ্ছে সবসময় আমি কোনো রেসিপি মাপ মেপে কোনোদিন করিনি। এবার কোনো বন্ধুরা যখন জিজ্ঞেস করে যে হ্যাঁ রে ওই রেসিপিতে তুই কোনটা কতটা পরিমাণ দিয়েছিস, তখন আমি বলতে পারি না। তো আজকে ওই জন্য ভাবলাম যে মাপ দেখে দেখে বানাবো, কোন রেসিপিটা মানে কোন আইটেমটা বা কোন ইনগ্রিডিয়েন্টসটা কতটা দিচ্ছি। প্রথমেই আমি চিনিটা নিয়ে নিচ্ছি। চিনিটা অ্যাপ্রক্সিমেটলি 135 গ্রাম, 130 গ্রাম মতো চিনি আছে এখানে। চিনির পরে আমি যেটা নেব সেটা হচ্ছে ডিম। আর নেব হচ্ছে তেল। তেলটা আমি চামচ মেপে দিচ্ছি। এই সাদা তেলের পরিবর্তে আমরা কিন্তু বাটার ইউজ করতে পারি, অবশ্যই ইউজ করতে পারি, এবং সেক্ষেত্রে এটা খেতে আরেকটু বেশি ভালো হয়। এবার আমরা একটা হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে এটাকে বিট করে নেব। আপনি হাতেও বিট করতে পারেন, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলে একটু বেশি তাড়াতাড়ি হয়, আর কিছু না। এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব 2-3 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা একটু সাবধানে দিতে লাগে, কারণ বেশি হয়ে গেলে না একটা তিতকুটে স্বাদ হয়। 2-3 ফোঁটাই যথেষ্ট। আমি আরেকবার একটু ফেটিয়ে নেব ডিমটা। আমার ডিমটা মোটামুটি ফাটানো হয়ে গেছে, বেশ অনেকটা একটা ফ্লাফি হয়েছে একটু। এবার আমি এর মধ্যে একে একে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো। প্রথমে আমি দেব ময়দা। আমি এখানে ময়দা এবং ওটস দুটোই ব্যবহার করেছি। ময়দার বদলে আটা ব্যবহার করা যেতে পারে, এবং সেক্ষেত্রে টেস্টের খুব বেশি পার্থক্য হয় না। আমি ময়দাটা পরিমাণে কম দেব, ওটসটা একটু বেশি দেব। অ্যারাউন্ড 50 গ্রাম মতো আমি ময়দা দিলাম। ওটস আমি অ্যারাউন্ড 70 গ্রামস মতো দিয়েছি। এবার এর মধ্যে আমি এই এতটা মতো বেকিং পাউডার দিচ্ছি। এইবারে পুরো মিশ্রণটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব।
মিক্স করে নেব এইভাবে। মিশ্রণটা বেশ ভালো করে মিখে নিলে অনেকটা এই রকম একটা কনসিস্টেন্সি হবে। এর মধ্যে ওটস দিয়েছি, ওটসটা ভিজে থাকতে থাকতে আবার ফুলে যাবে, তো মিশ্রণটা না আস্তে আস্তে একটু টাইট হয়ে আসবে। তো একটু এই জন্য এরকম নরমভাবেই বানাচ্ছি। আমি আজকে দু রকমের কুকিজ বানাবো ঠিক করেছি, তো একটা চকো চিপ কুকি আর একটা হচ্ছে যাতে আমি একটু, আমার কাছে কিছু ক্র্যানবেরিজ ছিল তো আমি সেইগুলো দেব। তো তাই জন্য আমি কি করছি, এই বেস মিশ্রণটা সেম আমি জাস্ট এটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। কিছুই না, আমি এখানে কিছু কুকিং চকলেটকে ছোট ছোট চাংসে ভেঙে নিয়েছি। কুকিং চকলেট যদি বাড়িতে না থাকে তাহলে যে কোনো চকলেট একটু ছোট ছোট টুকরো করে নিয়ে সেইটাকে এটার সাথে এরকমভাবে জাস্ট মিশিয়ে নেবেন, আর কিছু না। আমি আরেকটা জায়গাতে যেটা আরেকটুখানি তুলে রেখেছিলাম তার মধ্যে এই ক্র্যানবেরিগুলো দিয়ে মিক্স করছি। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে একটা পাইপিং ব্যাগ নেব। যদি বাড়িতে পাইপিং ব্যাগ না থাকে সিম্পলি চামচের সাহায্যে ওই কুকিজগুলোকে দেওয়া যেতে পারে। আমি পাইপিং ব্যাগটাকে একটা গ্লাসের মধ্যে রাখছি, এটা রাখার একটাই কারণ যে কিছু ভরতে অনেক বেশি সুবিধা। প্রথমে আমার এই ক্র্যানবেরির এটা হাতের কাছে রয়েছে আগে, তো এটাই আগে একবার ঢেলে দেব। আমার একটা পাইপিং ব্যাগ আপাতত রেডি হয়েছে। আমি একই সাথে চকলেট চিপ কুকিরও পাইপিং ব্যাগটা তাহলে বানিয়ে ফেলি। লক্ষ্য করলে দেখবেন আমি যতটা পাতলা গুলেছিলাম এখন কিন্তু অতটা পাতলা জিনিসটা আর নেই। এটা আরো আস্তে আস্তে যতক্ষণ থাকবে শক্ত হতে থাকবে। এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বাটার পেপার বা পার্চমেন্ট পেপার, কিন্তু বাটার পেপার আমার কাছে নেই আর এই লকডাউনে কোথাও গিয়ে কিনে আনাও সম্ভব না। তো তার একটা ইজি ওয়ে, যে কোনো এ4 সাইজের পরিষ্কার কাগজ তার উপরে একটু তেল নিয়ে ইভেনলি পুরো পেপারটাতে এইভাবে তেল মাখিয়ে নিতে হবে। তো মাই হোমমেড বাটার পেপার রেডি।
একটা ফুটো করে নিয়ে একটু আগে বলছিলাম না যে বাড়িতে যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে কি করা যেতে পারে, সিম্পল একটা চামচের মধ্যে মিশ্রণটা নিয়ে এটা তো দেখতে খুব একটা খারাপ হয় না জিনিসটা। এবার এই ট্রেটা আমার 180 ডিগ্রিতে প্রিহিট আভেনে অ্যারাউন্ড 30 মিনিটসের জন্য বেক হতে দেবো। বিস্কিট রেডি হয়ে গেছে, দেখতে পারেন এটা বেশ ক্রিস্পি, এখনও একটু গরম আছে তাই জন্য একটু সফট লাগলো। অবশ্যই বন্ধুরা বলবেন, নিজেরা বাড়িতে বানাবেন এবং অবশ্যই আমাদেরকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা বানিয়ে। পরিশেষে সবথেকে ইম্পর্ট্যান্ট কথা, স্টে হোম, স্টে পজিটিভ, স্টে হেলদি।